Rakib Healthcare. আলোচনা করব তা হলো ক্যান্ডিড বি লোশন। এই লোশনের দাম কত এবং এর কম্পোজিশন কি এবং কি কি কাজে ব্যবহার করা হয় এবং এই ওষুধের সাইড এফেক্ট কি, এই সমস্ত বিষয়গুলি আমি নিচে আলোচনা করব। ক্যান্ডিড বি লোশনের দাম হলো প্রায় 200 টাকা 30 ml লোশনের দাম। এর কম্পোজিশন হলো ক্লোট্রিমা জল আর ব্যাক্লোমেটাসন লোশন। এটি গ্লিন মার্কের উন্নত এবং ব্র্যান্ডেড কোম্পানি দ্বারা উৎপাদিত ওষুধ। ক্যান্ডিড বি লোশন হলো একটি সম্মিলিত ওষুধ। এটি বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সাধারণত ত্বকের সংক্রমণের ছত্রাকের ধরনের এটি প্রদাহের লক্ষণ যেমন লাল ভাব, ফোলা ভাব এবং চুলকানি এবং মাথার খুশকি বা ড্যান্ড্রফে প্রচুর কাজ করে। এটি সংক্রমণ সৃষ্টিকারী অণুজীবের বিরুদ্ধেও কাজ করে। ক্যান্ডিড বি লোশন হলো দুটি ওষুধের সংমিশ্রণ, ব্যাক্লোমেটাসন এবং ক্লোট্রিমা জল, যা ত্বকের সংক্রমণের চিকিৎসা করে। ব্যাক্লোমেটাসন হলো একটি স্টেরয়েড যা কিছু রাসায়নিক বার্তাবাহক উৎপাদনে বাধা দেয় যা ত্বককে লাল, ফোলা এবং চুলকানি থেকে রক্ষা করে। এবং ক্লোট্রিমা জল হলো একটি অ্যান্টিফাঙ্গাল যা ত্বকের ছত্রাকের বৃদ্ধিকে তাদের নিজস্ব প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করতে বাধা দেয়। ক্যান্ডিড বি লোশন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং ওষুধের একটি পাতলা স্তর পরিষ্কার এবং শুষ্ক হাতে শুধুমাত্র ত্বকের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োগ করা উচিত। এটি আপনার চোখ, নাক, মুখ বা যোনিতে প্রবেশ করলে জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ইনফেকশনগুলি থেকে ভালো হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, তবে আপনার এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত। ওষুধের আরও ভালো কার্যকারিতা নিশ্চিত করার জন্য চিকিৎসার কোর্সটি সম্পূর্ণ করা উচিত। যদি আপনার শরীরের ইনফেকশনগুলি ভালো হওয়ার মধ্যে যদি কোনো উন্নতি না হয় বা খারাপ হয়, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত। এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে আবেদনের জায়গায় চুলকানি, শুষ্কতা, লালভাব এবং জ্বলন্ত সংবেদন। এগুলি সাধারণত স্বসীমাবদ্ধ, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনি যদি একই রোগ বা অন্যান্য রোগের জন্য অন্য কোনো ওষুধ গ্রহণ করেন বা সম্প্রতি গ্রহণ করেন, তবে আপনার ডাক্তারকে বলা গুরুত্বপূর্ণ। গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের যথাযথ পরামর্শ এবং সতর্কতার সাথে এই ওষুধটি গ্রহণ করা উচিত। ক্যান্ডিড বি লোশনের উপকারিতা, ছত্রাকের ত্বকের সংক্রমণের চিকিৎসা। ক্যান্ডিড বি লোশন হলো দুটি ওষুধের সংমিশ্রণ, ক্লোট্রিমা জল এবং ব্যাক্লোমেটাসন, যা ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে অ্যাথলিটের ফুট, দাঁত, যোনি থ্রাশ এবং ঘাম ফুসকুড়ির মতো সংক্রমণ। ক্লোট্রিমা জল ছত্রাককে মেরে ও বৃদ্ধি বন্ধ করে, এর ফলে সংক্রমণ পরিষ্কার করে এবং উপসর্গগুলি উপশম করে। ব্যাক্লোমেথাসন রাসায়নিক পদার্থের নিঃসরণকে বাধা দেয় যা চুলকানি, লালভাব এবং ফোলা হওয়ার মতো লক্ষণগুলির কারণ হয়। তাই এই ওষুধটি এই সংক্রমণের কারণে প্রদাহ থেকে মুক্তি দেয়। আপনার এই ওষুধটি যতক্ষণ পর্যন্ত নির্ধারিত হয় ততক্ষণ ব্যবহার করা উচিত। এমনকি আপনার লক্ষণগুলি অদৃশ্য হয়ে গেলেও অন্যথায় সেগুলি ফিরে আসতে পারে। আপনি যে ধরনের সংক্রমণের চিকিৎসা করছেন তার উপর নির্ভর করে, এটি কয়েক সপ্তাহ হতে পারে। এমনকি আপনার ত্বক সম্পূর্ণরূপে নিরাময় হওয়ার পরেও উপসর্গগুলি ফিরে আসা রোধ করতে আপনার মাঝে মাঝে এটি প্রয়োগ করতে হতে পারে। ক্যান্ডিড বি লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া, বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এবং আপনার শরীর ওষুধের সাথে সামঞ্জস্য করার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ক্যান্ডিড বি লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন প্যারেস্থেসিয়া বা ঝনঝন বা কাটা সংবেদন, তো বার্ন সংবেদন, শুষ্ক ত্বক, এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র। এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করুন। এটি ভালোভাবে ঝাঁকান এবং ইনফেকশনের জায়গায় সমানভাবে প্রয়োগ করুন। ধন্যবাদ।